রাজশাহীর বাগমারায় বিজয় দিবস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নরদাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে রাজশাহী জেলা দল 5-0 গোলে বগুড়া জেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে নরদাস ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল। এ সময় বিজয়ী রাজশাহী দলকে পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ 50,000 টাকা প্রাইজমানি এবং রানার আপ বগুড়া জেলা দলকে ট্রফি ও নগদ 30,000 টাকা প্রদান করা হয়।